জাতীয় দলকে শক্তিশালী করতে টাইগার্স ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে টাইগার্স ক্যাম্পের স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা মিরপুরে একুশ সদস্যের স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু করেছে বিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব মোস্তাফিজরা ব্যস্ত থাকায় এই ক্যাম্পে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে বেশি এছাড়াও এই ক্যাম্পে আছেন মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা তাই এই টাইগার্স ক্যাম্পকে দ্বিতীয় জাতীয় দল বলে মনে হচ্ছে জয় কাছে প্রকাশিত একটি ভিডিওতে জাকিরদের এমন মন্তব্য করেন তারা ভিডিওতে জয় বলেন এখানে আমাদের দেশের সেরা কোচ আছেন সিনিয়র ভাইরা আছেন আমি বলবো এটা অনেকটা দ্বিতীয় জাতীয় দল যেমনভাবে আমরা কাজ করছি জাতীয় দলের মানের মতোই হচ্ছে আগামী পনেরো অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ এর আগে সেপ্টেম্বরে টেস্ট সিরিজ আছে বাংলাদেশের টাইগার্সের ক্যাম্প না থাকলে এ সময় অনুশীলন করতে বেগ পেতে হতো ক্রিকেটারদের কিন্তু এখন একুশ জনকে নিয়ে চলছে ক্যাম্প এই ক্যাম্পে থাকতে পেরে খুশি জাতীয় দলের আরেক ওপেনার জাকির হাসানও তিনি বলেন জাতীয় দলে যেমন হাই ইন্টেন্সিটির অনুশীলন হয় এখানেও হচ্ছে আমার মনে হয় এখানে আরো লম্বা সময় হচ্ছে যেহেতু জাতীয় দলে যতদিন করেছি সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি ওখানে হয়তো এমন সারা দিন করার মতো সময় থাকে না ক্লান্তি বিশ্রাম ম্যাচ প্রস্তুতির ব্যাপার থাকে এখানে যেহেতু লম্বা সময় পেয়েছি করে বেশি বেশি এগোতে বলেন এরকম ক্যাম্প আমাদের জন্য খুবই জরুরি এই যে ফাঁকা সময়টা ফাঁকা সময় বলতে এখন তো আমাদের সামনের মৌসুম শুরু হবে টুর্নামেন্ট শুরু হবে বা সিরিজ হবে যে যেকোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে এরকম বড় ফাঁকা সময় পেলে ছোট ছোট যে কাজ করার জায়গাগুলো আছে কাজ করা যায় টি বিশ্বকাপের দলে ডাক পাওয়া ক্রিকেটারদের ইঞ্জুরি সংখ্যা থেকেই এই ক্যাম্পের আয়োজন করছে বিসিবি তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই অতিরিক্ত আরও দুজন ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে বিসিবি সবকিছু ঠিক থাকলে মেহেদি মিরাজ ও এনামুল হক হতে পারেন সেই দুজন ভাগ্যবান ব্যক্তি